বৃদ্ধ মাড়িওয়ালা দেখছেন, এই যে এই ব্যক্তিটি মূলত হচ্ছে মাকে একদম ডিরেক্ট রাস্তায় ফেলে দিয়েছে, আর এই যে চারপাশে দেখছেন একটা বড় ছেলে, বাপ অসুস্থ, আপনারা দুই ভাই দেখবেন, দেখবেন কিনা তাই এখন এত কথা শুনতে চাই, দেখবেন কিনা, আপনার কোনো কথা শুনবো না আমি, তাহলে আমি একটা কথা, আপনার কোনো কথা কাহিনী শুনবো না গো, আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কি, আপনারা কি তিন লাঠি লিয়ে একটা লাঠি লিয়ে আপনি তো আপনার বাপ, এ বাড়ি ভিটে কার আপনার হক নাই কি, আপনার তো এই কথা তো করার দরকার আছে না, আপনি কি এই কথা কইছি যে একদিন আপনি দেখবেন খালি, আমি তো দুইজন কি উল্লেখ করে করছি নাকি, এখন দেখতে পাচ্ছি তাহলে চিল্লাই না, চুপ থাকে, এখন ঘটনা হচ্ছে শোনেন, যদি দুই ভাই আছেন, যেমন ওই একটা আছে, একটা আছে চাচা আছে, হানিফ চাচা আছে, ওই আজাদ ভাই আছে, এখন ঘটনা হচ্ছিল যে ওর এক মাস ওই দেখছে হানিফ চাচার, এক মাস দেখছে, তাহলে আপনারা আপনারা দুই বাপ অসুস্থ দেখে কিন্তু আজকাল এই অবস্থা নাকি, তার নাকি হতো না হতো কি, তাহলে আপনারা দুই ভাই মিলে ১৫ দিন এক মাস পেলে দিতে পারছেন না, আমি বলি কথা হচ্ছে, আমি এখানে আসার পরে বলি আপনাকে বলি, তাই বলে দর্শক দেখতে পাচ্ছেন যে কি একটা বিচ্ছিরি অবস্থা একটা মাকে ঘিরে, এই যে আমি তো এত বুঝাতে হবে কে, এতগুলো মানুষ আছে তোরা জানে পাবেন না, এতগুলো মানুষ আছে, এই যে এই মহিলাটা হচ্ছে বেশি
করতেছে, সমাধান শুনে এখন এরা তিন ছেলে আছে, তিন ছেলে কারণ এরা কি করবে আর বিষয় একজন লিতে বলে আমার বাপ আমি কথা বস না, কত বস কি বস থাক আমি গেছি ডাকতে আমার চুপ থাকেন, যেটা কই কাজ করবো শুয়ে থাকেন, কথা করছি বসেন বসেন, মানে মিয়া সাথে কি হচ্ছে থামিতে হয় বস। আমি কই শোন, তুই কার মধ্যে ভাত খাস? জাফরের মধ্যে খাই, জাফরের মধ্যে ভাত খাস। এরা দুজন পালছে এক মাস করে, কার দুজন? এই আজাদ আর হানিফ পালছে। আমার কথা শোন ভাই, আমি কালকে সকালবেলা আসিয়া তোর বউকে, বড় বেটা বউকে আমি কইলাম যে তোমার শ্বশুর আসলি তাড়াতাড়ি আজাদ দুই দিন বেশি পাইলে হারাইছে, তো তাড়াতাড়ি নিয়ে আইসো। ও কয় যে না কাকা আমি হাসপাতালে যাবো, তুইও কয়ালি হাসপাতালে, তো তোর বেটা বউ তোর বেটা না বাচ্চি হই নালে বাচ্চা আছে না, তোর বেটার বউ আর বেটা বাচ্চা আছে না, হন আসলো আমি কই শোন আসা আছে আছে ভালো কথা, টাকার যে কোনো দেখে শুনে আছে নাকি? এখন আমার কথা ওরা দুজন পালছে, তুই আবার এই আজকের থেকে পালবি, তো নাতি কিনে তুই ঘর তুলে আনলি না, এ পয়সার ওজন দেখছেন, পয়সার ওজন দেখছেন, পয়সার ওজন তুলে আনবি না করে, তুলে পারবি না করে। তাহলে এরা দুজন আমার কাছে বিচার চাইছে, আমরা কইছি যে তাকে মানিক ভাই কে আমরা কয়া দিতেছি, তুই গেলি তোর তো কইলে যে তুই লিয়ে যাবি শরীরের মধ্যে, শরীরে মাংস দুই ভাই তাল্লা কম দেয় নি, খাবো ওটা আমি কইতেছি, কত খালি মাছ খাস নাই তোর বাপ, বেলা খা তুই আর বেলা খা জাফর ভাই শোন কি কইছিস, মানিকের সবই তো খাইতে যাস নাকি, খাইতে যাস নাকি মানিকের জমি কত লিয়ে খাচ্ছি মায়ের সঙ্গে শোনো তোমার বাপের পাতে এত পালা লাগবে, পালা লাগবো না, তুমি বলো আমি কি সব পারবো না,
আরে তোর টেকার গোষ্ঠী ছুটি টেকার তোকে আমি প্রতি মাসে 300 না 500 করে ছুটি পাই তোকে আমি কই তুই প্রতি মাসে আমি আমার থেকে 500 টাকা লিস ভাই আমি তো 500 ভাই আমি তো 500 তুই প্রতি মাসে পাল ভুলে আমি 500 তাহলে খুব খারাপ হতেছে শুনছি আমি তো কইলাম সেটা বোর কথা হ্যাঁ হ্যাঁ বাড়ি মধ্যে একটা হেফাজত লাগে বাড়ির মধ্যে আমার কথা হলো বাবা হলো যে দুদিন বাসে তোকের হলো বড় বড় পক্ষ এটি মাঝের পক্ষ এটি ছোট পক্ষ এই যে কদিন বাসে এই কদিন আজ আমরা কিন্তু দায়িত্ব দিয়ে গেলাম ভাই তোমাকে কিন্তু এক মাস করে পাইবে টাকা শুনেন এটা দায়িত্ব হয়নি দায়িত্ব যে মরছে তাকে মারি ফেলা দেন আর যে বাইতে লাগিছে টাকার বাসা খেয়ে দেন এই কয় কেজি খায় রে ভাই সমান সমানই তো দিল এক মাস আমি ওই কথা বলছি আমি তো বললাম যে প্রতি মাসে আমি 500 দিব আমি 500 দিব আরে মোসা 500 আমি 500 দিব 1000 টাকা আমার থেকে তুলে দেন তোমার 1000 টাকা দোকান তো তুমি টিম কি করে দাও ভাই শুনেন একটু সেদিন কি আমি দোকানের শুয়ে আছি ওটা ওই ওই ভাই এত কাহিনী শুনে বাবা নাই আমার এত কাহিনী এত কোন কাহিনী নিবে না ভাই এত কাহিনী শুনে না সামনে মাস যায় ওই পালবে মাসে তো পালবো।